জিয়াউর রহমান রাজনীতি করে ক্ষমতা আসেন নাই, বন্দুকের নালের জোরে ক্ষমতায় এসে তিনি রাজনৈতিক দল চাপিয়ে দিয়েছিলেন। বিএনপি একটা না দুইটা না 54টা দল করছে, আর 450টা যদি দল করেন 14 দলে ইনশাআল্লাহ রাজপথে মোকাবেলা করবে। এই দেশ হবে একটি ধর্মনিরপেক্ষ দেশ এবং এই দেশ হবে সমাজতন্ত্রের দেশ। আজকে আমাদের ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে একদিকে, যেমন আরেকদিকে শপথ দিতে হবে, আরেকটা লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে। ষড়যন্ত্র শুধু দেশে না, আন্তর্জাতিক ভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে। এটা মোকাবেলা করতে গেলে আমাদের ওইভাবে একত্রের মতনই আমাদের প্রস্তুতি নিতে হবে। আজকে প্রস্তুতি নেওয়ার দিন, খেলার দিন, বিজয় হওয়ার দিন, আন্দোলনের মধ্য দিয়ে বিজয় চিনিয়ে আনতে হবে। এই জন্য আমাদেরকে আজকে 14 দল মাঠে নেমেছে, আর জিয়াউর রহমানের দল বিএনপি একটা না দুইটা না 54টা দল করছে, কয়টা ভাই? আর দফা কটা জানেন নাকি? প্রথম হলো এক দফা, এবার হলো তিন দফা, হইলো চারটা, এবার হলো 10 দফা, হইলো 14টা, এবার হলো 27টা, হইলো 41টা, আর 450টা যদি দল করেন 14 দলে ইনশাআল্লাহ রাজপথে মোকাবেলা করবে। আপনারা মনে করেন না 14 দল চুপ করে ঘরে বসে রয়েছে, মাঠে নামছে ইনশাআল্লাহ, বিজয় ছিনিয়ে আমরা ঘরে ফিরব। মির্জা আব্বাস কি বলছে জানেন? কয়েক 72 দিন 32 দিন আমি জেলখানা ছিলাম, উনি দেশ উনি 32 দিন ফিরত চাইছে, খবর পেলে জেলখানা বলে বালির বিজার এসে কাইন্দা। আরে মির্জা সাহেব, আমি 1080 দিন আপনাদের খুনি সব রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার জেলে রাখছে 3 বছর, মাথা নত করি নাই, কাইন্দা বালির বিজাই নাই আর বলি নাই, 1080 দিন আমাকে ফেরত দেন। যারা রাজনীতি করে জেলে যেতেই হবে। বঙ্গবন্ধু ফাঁসির মঞ্চে গেছেন, কার কাছে মাথা নত করে নাই? আমরা সেই নেতার কর্মী, আমরা কাইন্দা বালিশ বিজাই না, আমরা শপথ নেই ইনশাল্লাহ রাজপথে মোকাবেলা হবে। ধর্মের নামে রাজনীতির মধ্য দিয়ে এদেশের মানুষের উপরে অনেক জুলুম অত্যাচার হয়েছে, আমরা আমাদের দেশে আর ধর্মের নামে রাজনীতি এরা করব না। এই দেশ হবে একটি ধর্মনিরপেক্ষ দেশ এবং এই দেশ হবে সমাজতন্ত্রের দেশ। তারা বলেন তারা সংবিধান সংস্কার কমিশন করবেন, আমরা খুব স্পষ্ট করে বলতে চাই এই সংবিধান এটি কারো দয়ার দান নয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে রক্ত ঘাপ যে শ্রম দেওয়া হয়েছিল তারই পরিণতি ছিল এই সংবিধান। আজকে যারা আন্দোলনটা করছেন তারা কারা, এদের পরিচয়টা কি? এদের পরিচয় হচ্ছে স্বাধীনতা বিরোধী শক্তি। এই দেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল, মুক্তিযুদ্ধের সময় যারা নারী নির্যাতন করেছে, গণহত্যা করেছে, তাদের সাথে সম্পৃক্ত ছিল, এবং শেখ হাসিনার সাহসিকতার নেতৃত্বের জন্য যাদের সেই বিচার হয়েছে এবং বিচারে তাদের ফাঁসি হয়েছে, যারা এই সব দলের মন্ত্রিসভায় স্থান ছিল, এই সব দলের সাথে যুক্ত আন্দোলন করেছিল, আজকে তারাই হচ্ছে শেখ হাসিনার বিরোধিতা করছে। আজকে এই যে সংগ্রাম, কোনোদিন শুনি 30 দল, কোনোদিন শুনি 54 দল, এত দল এত সমর্থন যদি থাকে নির্বাচনকে ভয় পান কেন? জনতার স্রোতের সামনে কোনো কারচুপি টিকতে পারে না, এটা আমাদের রাজনৈতিক অভিজ্ঞতা। কারচুপি করতে হলে জনসমর্থন লাগে, তা আপনাদের যদি জনসমর্থন থাকে এত দল এত জনস্রোত নির্বাচনকে ভয় পান কেন? নির্বাচন তো কারচুপি করার সুযোগ থাকবে না, যদি আপনাদের এই জনস্রোত থাকে, আপনাদের এই মহাসমাবেশে লোকরা যদি নির্বাচনী কেন্দ্রে যায় কেউ তো কারচুপি করতে পারবে না। সুতরাং নির্বাচনকে তো ভয় পাওয়ার কোনো কারণ থাকতে পারে না। কেন আজকে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র? তার কারণ নির্বাচনের মাধ্যমে আপনার ক্ষমতা আসতে পারেন না, আপনারা জানেন। জিয়াউর রহমান রাজনীতি করে ক্ষমতা আসেন নাই, বন্দুকের নালের জোরে ক্ষমতায় এসে তিনি রাজনৈতিক দল চাপিয়ে দিয়েছিলেন,
এই দেশের মানুষের উপরে নির্বাচনী কারচুপি তিনি সৃষ্টি করেছিলেন এই দেশে হুন্ডা গুন্ডা ভোট ঠান্ডা এই স্লোগান তার আমলে উঠেছিল সুতরাং আজকে তার বিরুদ্ধে কে কারচুপির কথা বলে কার বিরুদ্ধে কারা ষড়যন্ত্রের কথা বলে এই যে আজকে যে নির্বাচন এই নির্বাচন গণতন্ত্র রক্ষার নির্বাচন এই নির্বাচন গণতন্ত্রের রক্ষা শুধু নয় আজকে যে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে উন্নয়নের ধারা সৃষ্টি করেছে এই ধারাকে অব্যাহত রেখে বাঙালি জাতিকে আরও এগিয়ে যেতে হবে বাঙালি জাতিকে একটা সেরা জাতি হিসেবে প্রতিষ্ঠা করতে হবে এটা যারা চান না এটা যাদের গাত্রদাহ যখন পাকিস্তানিরা বলে আমরা সুইজারল্যান্ড হতে চাই না আমরা প্রথমে বাংলাদেশ হতে চাই এটাই হচ্ছে তাদের গাত্রদাহ এই জন্যই তাদের ষড়যন্ত্র